প্রতি বছরের মতো এবারও ফোর্বস ম্যাগাজিন বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকা প্রকাশ করেছে। ফোর্বস ম্যাগাজিনের 35তম বার্ষিক বিলিনিয়ারের তালিকা অনুযায়ী বিশ্বজুড়ে 2,755 জন বিলিনিয়ার রয়েছে, অর্থাৎ বর্তমান বিশ্বে এমন 2,755 জন ব্যক্তি রয়েছে যাদের সম্পদ $100 কোটি বা $8,400 কোটি বেশি। ফোর্বস ম্যাগাজিনের তথ্য মতে করোনা ভাইরাসের প্রভাবে অস্তব্ধ পৃথিবীর গড়বন্দি মানুষের কাছে সবচেয়ে নিকটতম সেবা হচ্ছে প্রযুক্তি সেবা, যার ফলে এর প্রভাব পড়েছে টেক বিলিয়নিয়ারদের সম্পদের উপর। এখানে উল্লেখ যে শীর্ষ 15 জন বিলিয়নিয়ারের মধ্যে 10 জনই প্রযুক্তি ব্যক্তিত্ব। সুতরাং আজকের এই ভিডিওতে আমরা প্রযুক্তি দুনিয়ার শীর্ষ 10 জন ধনী সম্পর্কে জানব। মা হুয়াতেং প্রযুক্তি খাতে ধনীর তালিকায় 10 নম্বর অবস্থানে রয়েছে ট্যানসেন্ট এর সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মা হুয়াতেং। চীনা দনকুম মা হুয়াতেংয়ের মোট সম্পদের পরিমাণ হচ্ছে $65.8 বিলিয়ন, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় ৫,61,637 কোটি। ট্যানসেন্ট হোল্ডিংস লিমিটেড কোম্পানি বিশ্বব্যাপী ইন্টারনেট ও প্রযুক্তি সংশ্লিষ্ট সেবা প্রদান করে থাকে। স্টিভ বার্মার মাইক্রোসফটের সাবেক প্রধান নির্বাহী স্টিভ বার্মারের মোট সম্পদের পরিমাণ হচ্ছে $68.7 বিলিয়ন, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় ৫,86,317 কোটি। 2014 সালে তিনি প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ও পরিচালকের পদ থেকে অব্যাহতি নেন। প্রযুক্তি বিশ্বে ধনীর তালিকায় 8 নম্বর স্থানে রয়েছে মুকেশ আম্বানি। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান ও অব্যবস্থাপনা পরিচালক ভারতীয় দনকুপ মুকেশ আম্বানির মোট সম্পদের পরিমাণ হচ্ছে $84.5 বিলিয়ন, বাংলা টাকা যার পরিমাণ ৭,২১,১৬১ কোটি। রিলায়েন্স ভারতের অন্যতম লাভজনক কোম্পানি। সার্গে ব্রিন সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান অ্যালফাবেটের প্রেসিডেন্ট সার্গে ব্রিন, তার মোট সম্পদের পরিমাণ হচ্ছে $89 বিলিয়ন, বাংলা টাকা যার পরিমাণ ৭,৫৯,666 কোটি। লেলিফেজ গুগলের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান অ্যালফাবেটের প্রধান নির্বাহী লেলিফেজের মোট সম্পদের পরিমাণ হচ্ছে $91.5 বিলিয়ন, বাংলা টাকা যার পরিমাণ ৭,৭৬,635 কোটি। 2015 সাল থেকে লেলিফেজ অ্যালফাবেটের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাছাড়াও এই টেক বিলিয়নিয়ার 1998 সাল থেকে 2001 সাল পর্যন্ত গুগলের প্রথম প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। লেলি এলিসন সফটওয়্যার কোম্পানি ওরাকলের প্রতিষ্ঠাতা লেলি এলিসন, তার মোট সম্পদের পরিমাণ হচ্ছে $91.5 বিলিয়ন, বাংলা টাকা যার পরিমাণ ৭,৯০২ কোটি। লেলি এলিসন 1977 সালে ওরাকল প্রতিষ্ঠা করেছিলেন এবং প্রতিষ্ঠার পর থেকে 2014 সাল পর্যন্ত প্রতিষ্ঠানদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। মার্ক জাকারবার্গ প্রযুক্তি বিশ্বে এই সময় সবচেয়ে বেশি আলোচিত নাম হচ্ছে মার্ক জাকারবার্গের নাম। জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সহ প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের মোট সম্পদের পরিমাণ হচ্ছে $97 বিলিয়ন, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় ৮,২৭,842 কোটি। প্রযুক্তি বিশ্বে ধনীর তালিকায় 4 নম্বর স্থানে থাকা মার্ক জাকারবার্গ মাত্র 19 বছর বয়সে 2004 সালে ফেসবুক প্রতিষ্ঠা করেছিলেন। বিল গেটস প্রযুক্তি খাতে ধনীর তালিকায় 3 নম্বর স্থানে রয়েছে মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস, তার মোট সম্পদের পরিমাণ হচ্ছে ১২৪ বিলিয়ন মার্কিন ডলার, বাংলা টাকা যার পরিমাণ ১০,৫৮,272 কোটি। মাইক্রোসফট হচ্ছে বর্তমান পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় কম্পিউটার অপারেটিং সিস্টেম। ইলন মাস্ক টেসলা এবং স্পেস এক্সের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ হচ্ছে ১৫১ বিলিয়ন মার্কিন ডলার, বাংলা টাকা যার পরিমাণ ১২,৮৮,702 কোটি। 2002 সালে স্পেস এক্স এবং 2003 সালে টেসলা মোটরস প্রতিষ্ঠিত হয়। জেফ বেজোস বর্তমান বিশ্বের ধনী ব্যক্তি অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান নির্বাহী জেফ বেজোস, তার মোট সম্পদের পরিমাণ হচ্ছে ১৭৭ বিলিয়ন মার্কিন ডলার, বাংলা টাকা যা কনভার্ট করলে দাঁড়ায় ১৫,১০,৫৯৮ কোটি। জেফ বেজোস অ্যামাজন প্রতিষ্ঠা করেছিলেন 1994 সালে।
এই ছিল বর্তমান প্রযুক্তি বিশ্বের শীর্ষ 10 জন ধনী সম্পর্কে সংক্ষিপ্ত ভিডিও। এই ভিডিও তত্ত্বের সাথে আপনার জানা তত্ত্ব নাও মিলতে পারে, কারণ বিশ্বের ধনী ব্যক্তিদের সম্পদ প্রতিনিয়ত বৃদ্ধি পায়, যার ফলে টপ টেনের লিস্টটাও পরিবর্তন হতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফেসবুকে শেয়ার করবেন এবং ব্র্যান্ড নাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গ্রো করতে সহায়তা করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।